আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই যে ফাজ্জানাকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি আমার গাছে স্প্রে করছি, কারণ মাটি ভিজা। শীতকালে কিন্তু ভিজা মাটি যদি থাকে তাহলে কিন্তু পানি দিবেন না, শুধু পাতাগুলা, রোদ তো প্রচুর থাকে শীতকালে, তো পাতাগুলাকে একটু স্প্রে দিয়ে, ফুলগুলার পাতাগুলোকে স্প্রে দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, ফুল গাছগুলার মধ্যে যখন ফুল ফুটে খুবই ভালো লাগে। এই যে ফুলগুলি কি সুন্দরভাবে ফুটে আছে, এগুলো আমি এবার ঢাকা থেকে আসার সময় নিয়ে এসেছি। প্রত্যেকটা যেগুলার মধ্যে একটু মাটিগুলো একটু রাফ, ওগুলার মধ্যে বেশি করে একটু স্প্রে করে দিয়েছি। এই যে ফাজ্জানা আর ওর ছোটো ছেলে নুহান সকালে নাস্তা খেতে বসেছে, তারা কত দেরিতে, তো নুহানকে বলতেছে তুমি এগুলি দিয়ে খাবে না কি দিয়ে পরে? আমি বলেছি আবার যে মাংসের ঝোল আছে, মাংস আছে, বলতেছে আমি মাংস দিয়ে খাবো। ছোট মানুষ তো আমার আয়ানো মাংস দিয়ে পছন্দ করে। এই যে নাস্তা খেয়ে চা খেয়ে, আমার তো পোলাও আর রোস্ট হয়ে গেছে আর ডিমের কোর্মা চুলায় বসিয়েছি। তো ফাজ্জানা বলতেছে গরুর মাংসটা তো আজকেই তা মানে ফ্রিজে আছে, তারপর আমি তাজা গরুর মাংস আবার আনিয়েছি মাটির চুলায় রান্না করার জন্য, যে খেতে ইচ্ছে করেছে। তাজা গরুর মাংস মাটির চুলায় একদম কষিয়ে, কোনো পানি দিয়ে না, রান্না করার জন্য। এই যে তো ফাজ্জানাকে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, যে যে ময় মশলা লাগে সব একটা বড় বলে ও মেখে, ভালো করে মেখে রাখতেছে। মাংস মেখে রাখলে মশলা ভালো করে ভিতরে ঢুকে, তাই আর আমি মাংসের পিসগুলো কিন্তু ছোট ছোট করেছি। এই যে আমার ডিমের কোর্মা হয়ে গেছে, আর এই যে সালাদের জন্য টমেটো খিরাই এখানে রেখেছি, আর এই যে এটা হচ্ছে চালতা, কুচি কুচি করে কেটে সব ময় মশলা দিয়ে রাখছি। এই যে ফাজ্জানা কাটছেও, ফাজ্জানা এখন মাখাচ্ছেও, সে অদির ফাজ্জানা থেকে এই গুণটা পেয়েছে, টক জাতীয় জিনিস খুব ভালো মাখাতে পারে। এই যে একটা মাঝারি সাইজের বলের মধ্যে মেখে নিয়েছে, তাহলে ওর মাখতে সুবিধা হবে। এখন ছোট একটা বাটিতে নিয়েছে আর এটা দিচ্ছে ঝোলা গুড় চালতার মধ্যে, মানে পুরোপুরি মাখিয়ে তারপর উপর দিয়ে ঝোলা গুড় দিয়ে উপরে আবার একটু মরিচ। ওর কাছে মনে হয় মরিচ কম লেগেছে, কিন্তু না, ভালোই মরিচ হয়েছে। ঝোলা গুড় দিয়ে চালতা মাখানো, যাদের যাদের লোভ লাগতেছে, করার কিছু নাই। অনেকদিন পর ঝোলা গুড় দিয়ে মানে চালতা মাখানো খেলাম। আর এই যে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর এটা যে পাতিলে রান্না করব ওই পাতিলটা ধুয়ে এই যে আমার বাসার টপের থেকে মাটি নিয়ে পিছন দিক দিয়ে লাগিয়ে নিয়েছি, যাতে কালিটা কম ভরে। কিন্তু কালি যেটা হওয়ার সেটা তো হয়ই। এই যে ছাদে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ, পেপার নিয়ে নিছি, পানি, তারপর চা বানিয়ে নিয়েছি, তারপরে এই পরোটা ছিল পরোটা নিয়ে নিছি, কলা, তারপর আলু কেটে নিছি, মানে সব মোটামুটি প্রস্তুতি ছোটোখাটো। শুধু একটা তরকারি ছাদে রান্না করব মাটির চুলায়, এই যে পোলাও হয়ে গেছে আমার, সবই হয়ে গেছে, এই যে রোস্ট হয়ে গেছে, তারপরে যে ডিমের কোর্মা, তারপর সালাতে জিনিসটা এখানে রেখে দিছি, পানি দিয়ে রেখে যাব, এসে তারপরে কাটবো আর কি। এই যে ছাদে উঠে যাচ্ছি, আর শুধু বুয়া এসে কাপড় চোপড় ধুবে আর গরম উঠবে, আমরা নামাজও ছাদেই পড়বো, সব কিছু নিয়ে প্রস্তুতি নিয়ে উপরে উঠেছি। বাচ্চারা যে কি খুশি হয়েছে, যে মানে ফাজ্জানারা দেখে গিয়েছিল কিন্তু ওরা এরকম করে নাকি করে নাই, মানে ওরা দুই তিন দিন তো মানুষের বাসা বাসায় দাওয়াত খাইছে। আমি আবার জিজ্ঞাসা করতেছিলাম তোমরা তো দেখের বাড়িতে বেড়াতে গিয়েছিলে, তোমরা এরকম করে করো নাই, বলতেছে এরকম মজা হয় নাই খালামুনি, মানে তোমার বাসায় যে মজাটা হয় ওটা হয় না। ফাজ্জানার বাচ্চাগুলি, আমার বোনের বাচ্চাগুলি সবাই যতই বলুক আমার বাসায় আসার জন্য অস্থির। আগুন ধরিয়ে দিয়েছি, আর আমি মানে এই মাটির চুলা যেমন মানে মুন্সিগঞ্জ থেকে কিনে এনেছি, এটা সিমেন্টের, এরকম রান্না করার জন্য লারকি, তারপর কাঠ, কাঠের গুঁড়া এগুলিও জোগাড় করে রেখে দিই, যাতে মাঝে মাঝে একটা দুইটা জিনিস রান্না করতে পারি যখন শখ হয়। যেমন আজকে বাসায় গরুর মাংস ছিল, আমার ইচ্ছে করেছে তাজা গরুর মাংস একদম ঝাল করে রান্না করব। দুপুরটা আলাদাভাবে রান্না করে ওরটা রেখে আসছি বাসায়, মানে মাখিয়ে রেখে আসছি, নিচে গিয়ে ওরটা করব, কারণ ও তো আর এই ঝাল খেতে পারবে না।
মোটো ঝাল খাইতে পারে না, তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তাই ওরটা আলাদাভাবে একটু মানে মেখে রেখে আসছি। ও তো খাবে সন্ধ্যায়, ওরটা সন্ধ্যায় শুধু বসিয়ে দিলেই হবে। এই যে যে বলটার মধ্যে মাখানো ছিল ওই বলটার পানিও দিয়ে, আর একটু পানিও আমরা একবার লাস্টে একটু পানি দেব শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে ভালোভাবে আগুন ধরে গেছে, আর খুব মাটির চুলায় কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। আমার এই যে 4-5টা দেখেন, তখন কিন্তু অলরেডি 11:30 বাজে, উপরে আসতে আসতে 11:30 বেজে গেছে, কিন্তু চারপাশে এত কুয়াশা, মানে অত ঠান্ডা বাতাস না, ভাল লাগতেছে বাতাসটা, কিন্তু এত কুয়াশা, মানে পরিবেশটাই অন্যরকম। মানে শীতের সকাল, শীতের সকাল যেরকম, তার মধ্যে আমাদের ছোটোখাটো আয়োজন, উপরে কিন্তু অনেক কিছু নিয়ে উঠছি আমরা যে অনেকক্ষণ থাকবো। ফারজানাকে বলতেছি যে তুই এত দেরিতে ঘুম থেকে উঠছস, নাহলে তো আরও আগে উপরে আসলে আরও মজা হইতো। বলতেছে আমি তো বুঝি নাই তুমি এত তাড়াতাড়ি সব রান্না করে ফেলবে। এই যে নামাজের জন্য সব ব্যবস্থা করে নিয়ে আসছি, আমি আগে নামাজ পড়ে ফেলেছি, তারপরে ফারজানা পড়বে। বাচ্চারা খেলতেছে। আমার ব্লগটি যদি আপনাদেরকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। এই যে দেখুন, আমাদের আগে বাচ্চারা এই চালতার মানে এই জায়গায় তো ঝোলা গুড় দিয়ে বানিয়েছি, তাই বাচ্চারাও খেতে পারতেছে। কিন্তু আয়ান বলতেছে মা অনেক মজা হয়েছে, কিন্তু ভালো ঝাল খাওয়া শিখছে। এই যে আমাদের থেকে যে পানি বের হয়েছিল ওই পানিটাও শুকিয়ে গেছে একদম কষানোর মতো। আর অল্প একটু পানি আবার দিব, দিয়ে আর একটু কষাবো, বেশি পানি দিয়ে কষাবো না, একটু একটু পানি, গরম পানি করে নিয়ে আসছি তো, একটু একটু পানি দিয়ে কষাবো। এই যে দেখুন চুলা, আমার পাতিল কালো হয়ে গেছে, এটা কি অবস্থা, উঠাইতে যে কি কষ্ট। মানে রান্না করা তো খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, যেন বলতেছে সুবর্ণা আপু একটু পরপরেই দেখি পানি দিলেই খুব দ্রুত আর কি মাংস টেনে ফেলে। আসলে কি মাটির চুলায় তো খুব তাড়াতাড়ি, আমি বলতেছি তুই বেশি মাটির যে কাট দিবি না, অল্প অল্প, আমিও সাথে ছিলাম। এই যে বাচ্চারা খুব মজা পাচ্ছে, আবহাওয়া কিন্তু অত ঠান্ডা না, ওদের জন্য সুইটারও নিয়ে আসছিলাম, কিন্তু চারপাশে কুয়াশা, কিন্তু ঠান্ডা বাতাসও নেই, ঠান্ডাও নেই, কিন্তু ওরা পাসিং পাসিং খেলতেছে। আমি বলতেছি বেশি জোরে বল খেলবা না, আন্টির গাছগুলোতে যাতে না পড়ে, কেন নিজে বুঝি যে গাছ পিও সে আরেকজনের গাছ নষ্ট করতে চাবে না। এই যে কি সুন্দর ফুল, আমি বলতেছি খুব আস্তে আস্তে খেলবে, যদি কেউ যদি আস্তে আস্তে না খেলে তাহলে তোমাদেরকে কিন্তু খালামুনি একটা জিনিস দিব না। মানে ওদেরকে দেখি ওরা না, ওরা আমার কথা রেখেছে, সুন্দরভাবে খেলতেছে, বলতেছে তোমার কথা শুনে, আর আমি বললেও শুনতো না। এই যে একটু পানি দিয়েছে, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। আর মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আমি বলতেছি আর বেশি পানি দিবি না, কারণ একবার ও বসতেছে ও আবার চারপাশে ঘুরে দেখে, বাচ্চাদেরও খেয়াল রাখতেছে, আবার আমিও করতেছি দুজন মিলিয়ে। আমি নামাজ পড়ে ফারজানাকে বললাম এবার তুই গিয়ে নামাজ পড়ে ফেল, কারণ নিচে যেতে যেতে দেরি হবে, তখন গিয়ে শুধু গোসল করে ফেলবো, গোসল করে খেয়ে ফেলবো। এই যে বাচ্চারা দুষ্টুমি করতেছে, ওরা গোসল করে আসছে তিনজনেই, তো ওদেরকে বললাম যাও এবার তোমরা উজু করে নামাজ পড়তে বসো, তাহলে আল্লাহ খুশি হবে। আয়ান তো নামাজ পড়েই, তো ওদেরকেও আমি নামাজে দাঁড়িয়ে করাই দিলাম। ফারজানা বলে তোমার কথা শুনছে, রুহানকে ওরা দুজন নামাজে দাঁড়া করাতে দেবে না, বারবার বলতেছে তুমি সরো, তুমি কিচ্ছু পারো না। আমি বলছি পারতে হবে না, তোমাদের সাথে উঠবে আর বসবে, এতেই খুশি হবে আল্লাহ, তোমরা ওকে বিরক্ত করছো কেন। তা আমি বলাতে ওরা নিয়েছে নুহানকে। আর এই যে আমাদের ঝোলা গুড় দিয়ে মাখানো চালতা, এই যে এটা এখন আমি আর ফারজানা খাবো, আমি আর ফারজানা একটু কাজ করে আবার একটু এক চামচ মুখে দেই। এই যে আমাদের কষানো হয়ে গেছে, তো আমরা তো আগেই পূর্ব পরিকল্পনা পরোটা রেখে দিছি আমি আর ফারজানা, যে উপরে গিয়ে কষানো মাংস দিয়ে খাবো। কিন্তু বাচ্চাদের জন্য কি আর খাওয়া যায় দেখেন, আমাদের আগে ওরাই খেতে বসছে। ওরা বলতেছে যে না তোমাদের জন্য রাখবো, খালামুনি এসে নে। কে যে আমি পানি দিয়ে দিলাম আমরা মাংসে, অল্প একটু পানি শুকালেই আমরা এই মাংসটা অন্য একটা পাত্রে অথবা পাতে কড়াইতে ঢেলে তারপরে এই কড়াইটি উপরের থেকে ধুয়ে নিয়ে যাব। এই যে স্বামী খাচ্ছে, নুয়ানকে আমি খাওয়াই দিছি,
আর আয়ানও খেয়ে ফেলছে, ওদের কাছে বলতেছে অনেক ভালো হয়েছে, বারবার বলতেছে যে পানি দিছ, মানে উঠে গিয়ে দেখছে যে আমরা পানি দিয়ে ফেলছি নাকি, নাহলে আরেকটু নিত। আমরা বলছি সমস্যা নেই, আমরা কষানোর মতোই মাংস রান্না করতেছি, খেতে পারবা। এই যে ফারজানা এখন এসে খাচ্ছে, ফারজানা বলতেছে আর একটু মাংস রাখলে ভালো হতো, তাহলে ভালো করে সবাই। আর ও আবার ওর মার সাথে খাচ্ছে, আমি বলতেছি এই তুই আমার বোনের সাথে আবার খেতে বসেছিস কেন? এই যে অদ্রি নিচে থেকে কড়াই নিয়ে আসছে, নিচে ছোটা বোয়া কাজ করতেছিল এর জন্য অদ্রি নিচেই ছিল, উপরে মানে দুই যেটা লাগে পরে এসে দিয়ে যাচ্ছে। আর আমরা নিচে চলে এসেছি, ওটার বাকিটা ভিডিও করা হয়নি। এই যে মাংসটা নিচে এসে মাংসটাকে আবার একটু মানে বাগার দিয়ে নিচ্ছি, তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে গরম মশলার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে মাংসটা আবার একটু বাগার দিয়ে নিচ্ছে, তাহলে মাংসটা একটু অন্যরকম ফ্লেভার ও কালার হয় সুন্দর। এই যে আমরা কিন্তু এই যে বলক চলে আসছে না, আমরা আর বেশিক্ষণ চুলা রাখবো না, চুলা বন্ধ করে দিব। ফারজানা পাতিল ধুয়েছে, আমি পুরোটা কয়লা সরিয়ে আলাদা একটা পাত্রে রেখে তারপর ওটার মধ্যে পানি দিয়ে দিয়েছি চুলার মধ্যে, যাতে আগুন টাগুন না হয়। আর পুরোটা ছাদ আবার ঝাড়ুটারও দিয়ে দিছি। আমি আর ফারজানা পুরোটা ছাদ পরিষ্কার করে পাতিল ধুয়ে তারপরে যা যা ধোয়ার আছে ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে আস্তে আস্তে, আর ওটার ভিডিও আর করা হয় না, নিচে এসেই ওই যে মাংস বাগার দিয়ে দুজন দুই বাথরুমে ঢুকে গেছি। আর অর্ধেকে বলে গেছি মা তুমি সুন্দর করে সব কিছু বেড়ে ফেলো, যতটুকু পারো করো, বাকিটা আমরা আসতেছি। মানে আমরাই তো খাবো, যতটুকু তুমি গোছাও তাই আমাদের চলবে। ও বলতেছে মা আমি ভালো করে গোছাতে পারবো, আমি কি তুমি করো এদিকে, এখানে তো আর অন্য কেউ খাবে না, আমরাই তো খাবো না। মাশাল্লাহ আমার মেয়ে সুন্দর করে গুছিয়েছে, সালাডটাও কিন্তু আমার মেয়ে কেটেছে। এই যে পোলাও, ডিমের কোরমা, তারপরে রোস্ট। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে, মানে একটা পোড়া পোড়া গন্ধ মাটির চুলার, মানে ফারজানা ওরা বলতেছে অনেক দিন পর এরকম করে খেলাম। এই যে এই কোকটা ফারজানা এনেছিল গতকালে, কিন্তু আমি এটা খাইনি, ওইভাবে রেখে দিছি। ও বলতেছে আজকেও কি তুমি এটা খাবা না? এই যে আমার ছোটা বুয়া তাকেও দিয়েছি, বলতেছে তুমিও আমাদের ওই যে পাতিলটা ছাদ থেকে আনছি, বলতেছে আপনাদের এত ছাদের মধ্যে মাটির চুলাও আছে? আমি বলছি হ্যাঁ আছে আমার। তো সবাই একসাথেই বলতেছে বুয়া তুমি খেয়ে যাও, বুয়াও আমাদের পিকনিকে শরিক হয়েছে। তো যে সবাই আমরা একসাথে বসে খাচ্ছি, বেশি দেরি হয়নি, আমরা তো ভাবছি অনেক দেরি হবে। ওরা বলতেছে মজা হয়েছে। তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই যে আমি খেতে বসলে পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু থাকবে, পিওর বাঙালি যাকে বলে, আমার কাছের মানুষরা জানে। তো ফারজানার ছোটো ছেলে বলতেছে মজা হয়েছে। আমাদের পিকনিক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকে এই পর্যন্ত ব্লগটি, আসসালামু আলাইকুম সবাইকে।